সব জানতো রাগিনী, সব জানতো, তাও কাউকে কিছু না বলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল। আপনাদের জন্য, এই আপনাদের প্রশ্রয় পেয়ে আমার মেয়েটা আজকে এরকম অসভ্য তৈরি হয়েছে। ওই দেখো, আমরা আবার কি বললাম, আমরা তো দিদিভাইয়ের বিয়ের খবরটা সেই দিনই জানতে পেরেছি। চুপ করুন তো আপনি। না ম্যাডাম, সেটা ভালো মা ঠিকই বলছে, সেদিনই জানতে পেরেছে। কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন ভালো মা, তারপরেও তো অনেক জল বয়ে গেছে, কচি মেয়ে, কচি বয়স, তো এরমও হতে পারে হয়তো কেউ কোনো উপহারের লোভ দেখিয়ে বা কোনো খাবার দাবারের টোপ দিয়ে কানে কোনো মন্তর টন্তর। না বাড়ি বয়ে এসে এত অপমান করে গেল আমাকে আজকে গীতা, মানে এত কথা তো আমাকে জীবনে কেউ শোনায়নি। কিন্তু ম্যাডাম, ম্যাডাম দেখুন, এতে কিন্তু আপনার কোনো দোষ নেই, ওই কপালের দোষ ছাড়া। কাল রাত অবধি আমার সাথে কথা হলো, আমি ওকে বারবার করে বললাম যে যাই হয়ে যাক তুমি সকালবেলায় রেডি হয়ে নিচে চলে আসবে, আর ও কি করলো, সকালবেলা বাড়ি থেকে স্রেফ বেরিয়ে গেল। মানে এত সাহস এবারে তোকে কে দিচ্ছে আমি এটা জানতে চাই। না জানাটা খুব সহজ, বাড়িতে সাহস দেওয়ার লোক অনেকেই আছে। তাও ভালো, ওই মিস্টার মেহরা আর বরুণ আজকে আসেনি, মানে ওরা এলে তো আমি আর কাউকে মুখই দেখাতে পারতাম না। ইশিকা, প্লিজ, তোমাকে তো বারবার বলছি যে আমরা এই বিষয়ে কিছু জানি না। কাল সন্ধ্যের পরে দিদিভাইয়ের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আর হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা আমিও লক্ষ্য করেছি যে সন্ধ্যের পরে আর কোনো কথাই হয়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ম্যাডাম, যে ওই রকম একটা বাচ্চা মেয়ে, ফুলের মতো নিষ্পাপ, তার এত বুদ্ধি হলো কোথা থেকে? সে কি করে এত সাহস পেয়ে বাড়ি থেকে আপনার কথা না শুনে চলে গেল? সুধা, হ্যাঁ সুধা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি তখন থেকে জোর করে আমাদের দিকে সন্দেহের তীরটা ঘোরাবার চেষ্টা কেন করছো? না মানে হাওয়া তো আমি বলেছি, আমি যখন বলেছি আমরা জানি না, তার মানে আমরা জানি না। খুব ভালো কথা, কাউকে কিছু জানতে হবে না, খুব ভালো কথা। আমার মেয়ে তো আজকে বাড়িতে আসুক, ওর সাথে যা কথা বলার আমি বলবো। না না বৌমা, বৌমা আমি বলছি কি যে দিদিভাইকে একটু বুঝিয়ে সুঝিয়ে বললে না ও শুনবে। আমার দিদিভাই তো আর খারাপ মেয়ে নয়। হ্যাঁ একটা ভুল হয়তো, এই হচ্ছে আপনাদের সমস্যা জানেন তো, শাসনও করবেন না প্রশ্রয়ও দেবেন। একটা কথা না একদম পরিষ্কার করে শুনে নিন, আজকে রাগিনী বাড়িতে এলে ওর সাথে যা কথা বলার আমি বলবো, আপনারা দয়া করে কোনো কথা বলবেন না। এই বাড়িতে আমি এমন কাউকে তৈরি হতে দেব না যে আমার কথা শুনতে অস্বীকার করবে। তুই আমার জন্য মুক্তেশ্বর মন্দিরে গেছিলি? ডাক্তারবাবু বলেছেন তোমার এই রোগটা অনেকদিন আগে থেকেই হয়েছে, আর তুমি নাকি টেরও পেয়েছিলে। তুমি আমাদের কেন কিছু বলনি দিদান? রানীমা, রানীমা তুমি যদি আগে থেকে বলতে না, তাহলে রোগটা এত দূর গড়াতো না। সংসারে নুন আনতে পান্তা ফুরায়, তার উপর আক্ষিত বরষণ, আমি আর কত চাপ দেব তোদের উপর? আমার কাছে তো তোরা দুজনেই বাচ্চা রে। তুমি কিছু বলছো না কেন? কি বলবো বলতো, এর থেকে যদি মরে যেতাম তাহলে মনে হয় ঢের ভালো হতো। কি বললে তুমি? হ্যাঁ কি বললে তুমি? মরে যাওয়ার কথা বললে? ছোটবেলায় আমি যতবার অসুস্থ হয়েছি যতবার, তুমি কিচ্ছু না ভেবে আমাকে সুস্থ করে তুলেছো। আমার লেখা পড়া, বড় হয়ে ওঠা সব কিছু তুমি দেখেছো, আর আজ আজ তুমি অসুস্থ বলে আমাদের বিপদে পড়ে যাওয়ার কথা বলছো রানীমা, এটা বলতে পারলে? এটা যে রাজার রোগ মা, আমাকে সুস্থ করতে গিয়ে তোরা যে ফকির হয়ে যাবে। হয়ে যাব তো হয়ে যাব, কিন্তু মরে যাওয়ার কথা তুমি মুখে আনবে না রানীমা, বুঝেছো? তোমরা দুজন এটা কি শুরু করলে বলো তো?
আমরা তো প্রমিস করেছিলাম জীবনে যে কোনো কিছু আসুক না কেন আমরা সব সময় একসাথে থাকব। মা, তুমি কেন এত টেনশন করছো? আমরা সব ঠিক করে দেবো, তুমি দেখো। তোর কাছে তো লুকোনোর কিছু নেই রে আখি। ডাক্তারবাবু বলেছে রানীমাকে কলকাতায় নিয়ে যেতে হবে। কলকাতায়? কিন্তু ওখানে যাওয়ার আগে তো মানে খালি হাতে তো যাওয়া যাবে না, তাই না? মানে মিনিমাম তো একটা টাকার ব্যবস্থা করে যেতে হবে। আচ্ছা মা, মিনিমাম কত টাকা লাগবে? মিনিমাম 3 লাখ টাকা। ঈশ্বর সবসময় পথ দেখান না মা, নিজেকে নিজের পথ নিজেই বানিয়ে নিতে হয়। তোমার সাথে আমার ডিল হয়েছিল রাগিনী, তুমি আমার কথা মতন চললে তবেই সিডেই বাড়িতে থাকতে পারবে, আদারওয়াইজ নয়। তুমি শর্তটা ভেঙেছ। আই এম সো সরি টু সে, সিডকে এবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না মা প্লিজ, তুমি এরকম করতে পারো না, সিট খুব বড় বিপদে পড়ে যাবে মা। ভালো মা, ওঠা মা, তোমরা একটু মাকে বোঝাও না। হ্যালো রাগিনী। পিশো পিশো পিশো, দেখো না মা কি বলছে। মা বলছে সিটকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি কিছু একটা করো, মাকে বোঝাও না প্লিজ। তুমি কি? ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, পাগলামি করো না, শান্ত হও, আমি কথা বলছি। ম্যাডাম বলছিলাম যে ফোনটা সারাদিন বন্ধ ছিল কেন, কোথায় ছিলে? আমাদের নতুন অ্যালবামের কভার ডিজাইনের জন্য আর্টিস্টের সঙ্গে মিটিং করছিলাম ম্যাডাম। তিনটে ডিজাইন ফাইনাল করে অফিসে আপনার টেবিলের উপর রাখা আছে। আর ফোনটা? ফোনটা হাত খসকে জলে পড়ে গিয়েছিল, তাই মেকানিকের কাছে দিয়েছিলাম সারানোর জন্য। এই আসার সময় জাস্ট নিয়ে এলাম। আপনি আমাকে খুঁজছিলেন কেন ম্যাডাম? দরকারটা মিটে গেছে। বৌমা বলানি কওয়ানি, ছেলেটাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? দেখো ছেলেটার তো কোনো দোষ নেই। হ্যাঁ ঈশিকা, ছেলেটা তো ভালো ছেলে, ও সভ্য ভদ্র নম্র। ভদ্র কে? ও ও না, মানে ছোট চুল, কানে দুল, পিঠে গিটার, এইরকম ছেলেরাও আজকাল ভদ্র হয় ম্যাডাম? আহ, তুমি সবার মাঝখানে কথা বলছো কেন? কেউ কি তোমার মতামত জানতে চেয়েছে? না চাইনি, তবে এক সংসারে আছি তো, না চাইলেও দি ম্যাডাম। ম্যাডাম, রাগিনী আপনার মেয়ে, তার উপর বাচ্চা, ওর উপর রাগারাগি করে কোনো সিদ্ধান্ত নেওয়া সেটা কি উচিত হবে? আর তাছাড়া আপনি তো খুব ভালো করেই জানেন, জেদের বসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আখেরে লাভের লাভ কিছুই হয় না, শুধু শুধু নিজের হাতটাই পড়ে। ভেবে দেখব, তবে একটা কথা ওকে পরিষ্কার করে জানিয়ে দিও, এই বাড়িতে কেউ আমার কথা অমান্য করবে সেটা আমি অ্যালাউ করব না। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যে? যাও আমাদের সবার জন্য চা করে নিয়ে এসো। নিশ্চয়ই। থ্যাংক ইউ পিশো, ইউ আর জাস্ট বেস্ট। পল্লবীর চলাফেরা কথাবার্তা সব যেন কেমন অদ্ভুত লাগছে। রাগিনীর উপর ওর একটা অদ্ভুত প্রভাব আছে, কিন্তু কেন? নেক্সট টাইম ওকে বিশ্বাস করবার আগে আমাকে দুবার ভাবতে হবে। না না, হাটা হাটা হাটা, এসব এসব দিয়ে লিড সিঙ্গারে কাজ হয়? কিন্তু গুরু, তুমি যাকে চাইছো সে তো মন্দিরে তোমাকে পাত্তাও দিল না। আরে আমাদেরও তো একটু আপোষ করতে হবে নাকি? আরে বাবা, এটা পাড়ার মাচা নয়,
এটা নক্ষত্রদের প্রায় নাইটস আছে, এখানে কোনো আপোষ করা চলবে না, ফুল কেস খেয়ে যাবো, বদনাম হয়ে যাবো। তাহলে কি হবে বস? কি আর হবে, হেবি বিপদে পড়ে গেলাম মাইরি, হেবি বিপদে পড়ে গেলাম। প্রশান্ত দা, তুমি এখানে হঠাৎ? আপনাকে আর বিপদে পড়তে হবে না, আমি গান গাইব। তুমি গান গাইবে? আমি গান গাইবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোমার ঠিক আছে, শুনি তোমার শর্ত কি।